সম্মানিত হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যে আমলগুলো দিয়ে তৈরি করে যাওয়ার জন্য বলেছেন, সেই আমলগুলো শুধু ইমান আর কিছু ইবাদত নয়। এই আমলগুলোর মধ্যে আমাদের জীবনের প্রতিটি কাজকর্ম আমাদের আমল হিসাবে আল্লাহর কাছে লেখা হচ্ছে। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আচার ব্যবহার আমাদের আমল। দোকানদারি করা আমাদের আমল, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা আমাদের আমল, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করাও আমাদের আমল, একটা বদ আমল আর একটা নেক আমল। কোনো একটা কাজ আমাদের এই আমলের বাইরে নয়। এই জন্য আল্লাহ তাআলা চান আমরা যেন সুন্দর করে আল্লাহর ইবাদত করি, ঠিক তেমনি অন্য মানুষের সঙ্গে, অন্যদের সঙ্গে আচার আচরণে আমরা যেন ভালো ব্যবহার করি, ভদ্রতার আচরণ করি, কাউকে কষ্ট না দেই, রুক্ষ ব্যবহার না করি, রূঢ় আচরণ না করি। এবং এই জন্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন। তিনি একটা হাদিসে বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্যে। ওনার দুনিয়াতে আসার আসল কাজ হচ্ছে মানুষকে উত্তম চরিত্র শেখানো আল্লাহর ইবাদতের পাশাপাশি। এবং তিনি নিজে অত্যন্ত উত্তম চরিত্রের উপরে ছিলেন, তার আচার ব্যবহার, মাধুর্য, কথাবার্তা সব কিছু এত উঁচু মানের ছিল, তিনি কাউকে কষ্ট দেওয়া কখনোই এই কাজ তিনি করতেন না। এই যে এত সুন্দর আখলাক এবং চরিত্র, সেটা নিয়ে আল্লাহ তাআলা ওনাকে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি অত্যন্ত উঁচু চারিত্রিক মানের উপরে প্রতিষ্ঠিত আছেন। এবং একটি হাদিসে তিনি বলেছেন, আর দিন ও আল মুআমালা, দিন হচ্ছে আসল মুআমালাত, লেনদেন, কাজ কারবার। আরেকজনের সঙ্গে আমি কেমনে লেনদেন করি, এক লোক একজনের থেকে বহু আগে টাকা নিয়েছেন, তাকে ব্যবসা লাভটাপ দিবেন, কিন্তু কয়েক বছর হয়ে গেছে কোনো খোঁজ খবর নাই। তো তিনি জিজ্ঞেস করলেন, আমার টাকাগুলো দিবেন না? বলে, দেব, আর যদি আমি মরে যাই তাহলে আমার ছেলে পেলেকে ওসিয়ত করে যাব আপনার টাকা দেওয়ার জন্য। কোথায় ব্যবসা, কোথায় লাভ, কোথায় টাকা, তিনি মরে গেলে ছেলে পেলেকে ওসিয়ত করে যাবে। এই হচ্ছে মুসলমানদের লেনদেনের কাজ কারবার। আরেকজনে বললেন যে আমি মরে গেলে আপনার জানাজা, তো আমার জানাজা সম্ভবত ইস্টার্ন মসজিদই হবে, সেখান থেকে আদায় করে নিয়েন। আশ্চর্য কথা, তো এরকম মানুষ লেনদেনের ব্যাপারে, অথচ হজ উমরা করা, আল্লাহর ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, এগুলোকে জরুরি আমল মনে করে, কিন্তু দুনিয়ার কাজ কারবার লেনদেনের মধ্যে যে মানুষ কি পরিমাণ একে অপরকে কষ্ট দিচ্ছে, প্রতারণা করছে, হক নষ্ট করছে, সেই লেনদেনের ব্যাপারে যেমন আছে, কথাবার্তার ব্যাপারে লেনদেনে যত আমরা একজন আরেকজনকে ঠকাই আর আত্মসাত করি, তার চেয়ে বোধ হয় বেশি গুণ কষ্ট দেই কথাবার্তার মাধ্যমে, একে অপরকে এত কষ্ট দেই, হ্যাঁ, গীবত করি আরেকজনকে, একজনের সামনে তাকে অপমান করি, কটু কথা বলি, গালিগালাজ করি, এই যে এই সমস্ত বিষয়গুলো আছে, এগুলো শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ আমল। আমরা আমল মনে করেছি শুধু নামাজ পড়া আর কোরআন তেলাওয়াত করা, হজ করা, উমরা করা, মোটেই নয়। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আছে, সেই মহিলাটা খুব নামাজি, খুব পরহেজগার, অনেক তাহাজ্জুদ গুজার, অনেক নফল রোজা করেন, অনেক দান খয়রাতও করেন, একটা সমস্যা আছে শুধু, সেটা হলো যে তার জবানটা বেশি ভালো না, পাড়া প্রতিবেশী তার জবানের ভয় অস্থির থাকে, মানিজ্জত করো রাখবে না জবান খুললে। তখন তিনি বললেন, এই মহিলা জাহান্নামী। আরেক মহিলার ব্যাপারে বলা হলো যে মহিলাটা এত পরহেজগার না, নামাজ কালাম ফরজ টরজ পড়ে, বেশি নফল করে টরে না, ফরজ রোজা রাখে, এত নফল রোজাও রাখে না, দান খয়রাত বেশি করে না, একটু সামান্য করে, কিন্তু তার জবানটা খুব ভালো, কেউ তার ব্যাপারে, জবানের ব্যাপারে কমপ্লেন করে না, তার প্রতিবেশীরা তার ব্যাপারে খুব হ্যাপি। তিনি বলেন, এই মহিলা জান্নাতে চলে যাবে। তাহলে দেখলাম আমরা যে আচার ব্যবহার, লেনদেন, এটা যে চারিত্রিক সৌন্দর্য মানুষের, যে কত বড় আমল। আরেক হাদিসে এসেছে যে কিয়ামতের দিন নেকির পাল্লার মধ্যে যত নেকির আমল থাকবে তার মধ্যে সবচেয়ে যে সে বেশি ওজন হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র, আচার ব্যবহার, আচার ব্যবহার। অনেক সময় আমরা দেখা যায় প্রথম রাকাতে
প্রথম কাতারে নামাজ পড়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু যদি কারো সঙ্গে ঝগড়া লাগে মুখ খুলে সুবহানাল্লাহ তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব আর মুখ থেকে আবার হাতের দিকে চলে যেতেও দেরি হয় না কিন্তু প্রথম রাকা কাতারে নামাজ পড়ার জন্য মাশা আল্লাহ খুব খেয়াল আমাদের আছে এটা কি আমল কি বুঝেছি আমরা আরেক হাদিসে তিনি বলেছেন যে উত্তম আচার ব্যবহার দ্বারা মানুষ এত বেশি নেকি অর্জন করে যে অতিরিক্ত নফল ইবাদত করা যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে মানে অনেক রাত তাহাজ্জুদ পড়ে অনেক নফল রোজা রাখে রাখে শুধু যদি ফরজ নামাজগুলো ফরজ রোজা পড়ে আর উত্তম চরিত্র আচার ব্যবহার ভদ্রতা নম্রতা সুন্দর ব্যবহার সুন্দর ভাষা মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে না তাহলে সেই ব্যক্তি তাহাজ্জুদ গুজার এবং সারা বছর নফল রোজা রাখনেওয়ালার লেভেলে পৌঁছে যাবে তিনি আরেকটি হাদিসে বলেছেন যে আমার পাশে কেয়ামতের দিন জান্নাতে আমার একদম কাছে আল্লাহর সবচেয়ে প্রিয় হিসেবে আমার কাছে যে জায়গা পাবেন ওই লোকটা যার আচার ব্যবহার অত্যন্ত সুন্দর উত্তম চরিত্রের অধিকারী এই এতগুলো কথা তিনি আমাদেরকে বলেছেন মানুষের সঙ্গে আচার ব্যবহার করতে আর আমাদের মধ্যে যত মন কষাকষি দ্যাম দরবা সব ওই মুখের ব্যবহার থেকেই সর্বনাশ এগুলো দিয়ে যে কত চোখের পানি জমিনে পড়েছে কত হাজব্যান্ড তার স্ত্রীকে কষ্ট দিয়েছে কটু কথা বলে কত স্ত্রী হাজব্যান্ডকে কষ্ট দিয়েছে কটু কথা বলে এরপরে কত মানুষকে কষ্ট দিয়েছে চোখের পানি ফেলেছে আহারে এত কষ্ট আমাকে দিল একটা লোককে আপনি কটু কথা বললেন তাকে এমনভাবে আক্রমণ করে কথা বললেন তাকে এমনভাবে তোহমত দিলেন সেই লোকটা দেখা গেল আপনার কথা শুনে তার দিলটা চুরমার হয়ে গেল এবং সারাটা রাত্র সে ঘুমাইতে পারে নাই আপনি তাকে এত কষ্ট দিয়েছেন সারা রাত্র আপনার বিরুদ্ধে লেখা হয়েছে সে যত কষ্ট পেয়েছে ততক্ষণ আপনার বিরুদ্ধে গুনাহ লেখা হয়েছে তো কাজেই আচার ব্যবহার এর পিছনে কত পয়সা খরচ হয় সুবহানাল্লাহ সদকা খয়রাত করতে তো অনেক টাকা খরচ হয় কিন্তু সুন্দর ব্যবহার করার মধ্যে কোনো পয়সা খরচ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেখো কোনো নেক কাজকে গুরুত্বহীন মনে করো না এমনকি তোমার যদি কিছু করার না থাকে তাহলে তুমি একটু সুন্দর কথা বলে যদি নাও তাহলে তুমি সৎকার কাজ হয়ে যাবে কালেমা তো তাই বা তো সদাকার একটু সুন্দরভাবে কথা বলাটা সৎকার স্বভাব হয়ে যায় তোমার ভাইয়ের সঙ্গে দেখা করবে একটু মুস্কি হাসি দিয়ে তোমার সঙ্গে একটু একদিন কথা কাটাকাটি হয়েছিল দেখলে এখন ওদিকে চেহারা ঘুরেই ফেল তোমাকে একটি একটি দিন একটা কথা জিজ্ঞাসা করেছে তোমার ভালো লাগে না আর তার সঙ্গে সালাম কালামও করতে চাও না দেখা হলে তোমার চেহারাটা গুমরে ভাব হয়ে যায় না সুন্দর করে হাসি মুখে কথা বলো তুমি সদকা সওয়াব পেয়ে যাবে তাবাসসুম কাফি ওয়াজহ আখিকা সাদাকা তোমার ভাইয়ের মুখে দেখা হওয়ার সময় মুচকি হাসি দিলে তোমার অনেক নেকি হয়ে যায় অনেক সাদাকা সওয়াব হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে উত্তম চরিত্রের দিকে আমাকে ধাবিত করে দিন উত্তম চরিত্রের দিকে আপনি ছাড়া কেউ ধাবিত করে না আমরা এই দোয়াগুলো করি তিনি আরও যেটা সাবধান করেছেন যে আমরা যে সমস্ত কাজ উত্তম চরিত্রের বিপরীত হয় ওগুলোর থেকে যেন দূরে থাকি কতগুলো কাজকে তিনি বলেছেন এগুলো মুনাফিকি কথা বললে সত্য বলবো সত্য চরিত্রের কাজ মিথ্যা কথা বলা এরপরে ওয়াদা খেলাফ করা আমানতের খেয়ানত করা কথাবার্তা তর্ক বিতর্ক হয়েগুলো গালিগালাজ করা এগুলো কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ তাহলে ইমানের বিপরীত কাজ মুনাফিকের লক্ষণ এগুলো মানুষকে কষ্ট দেওয়াটা বড় ধরনের গুনাহ আর মানুষকে একটু সাহায্য করা হেল্প করা অনেক বড় নেকি তিনি ইমানের শাখা প্রশাখা বলেছেন 72টা বা 73টার বেশি শুরুটা লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষটা হচ্ছে রাস্তা থেকে মানুষের চলতে কষ্ট হয় এমন জিনিস সরিয়ে দেওয়াটাও একটা বড় নেকির কাজ এটাও ইমানের একটা শাখা আর আপনার চরিত্রের মধ্যে লজ্জা শরম থাকা এটা একটা ইমানের শাখা আল হায়া উসওয়াতু মিনাল ইমান তাহলে এইভাবে চারিত্রিক অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের জীবনের জন্য অনেক বড় আমল হয়ে যেতে পারে যেগুলোকে আমরা এই সুন্দর
আমল আখলাক আচার ব্যবহার ভদ্রতা নম্রতার আচরণ মানুষকে কষ্ট না দেওয়া মানুষের বিরুদ্ধে গীবত না করা মানুষকে অপমান না করা মানুষকে আঘাত করে কথা না বলা এগুলো অনেক বড় নেক আমল আর এগুলোর উল্টো যদি হয়ে যায় এগুলো অনেক বড় কবিরা গুনাহ এবং অধিকাংশ লোক জাহান্নামে যাবে জবানের কারণে আপনারা হাদিস জানেন মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বললেন হে মুআজ তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করে রাখো হাত দিয়ে জিহ্বা বের করে দেখালেন আর বললেন যে এই জিহ্বা অধিকাংশ মানুষকে জাহান্নামে নেবে চুরি করবে না সবাই ডাকাতি করবে না সবাই জেনাবা বিচার সবাই করবে না কিন্তু জিহ্বার গুনাহ করবে অনেক লোক আমাদের মধ্যে এখন অনেক লোক আসি আলহামদুলিল্লাহ যারা এই সমস্ত চুরি ডাকাতি মদ খাওয়া জেনাবা বিচার এগুলো থেকে আল্লাহ হেফাজত করেছেন কিন্তু আমাদের জবানের অবস্থা কি যারা আমরা নিজেদেরকে হয়তো এই গুনার ঊর্ধ্বে থাকার জন্য আল্লাহ তাআলা মেহরবানি করে তৌফিক দিয়েছেন কিন্তু জবান থেকে বোধহয় আমরা বাঁচতে পারিনি আর সেই আচার ব্যবহার এই জবান দ্বারাই মেজরিটি সময় ঘটে তার সঙ্গে যোগ হয় লেনদেন মানুষকে ঠকানো প্রতারিত করা ইত্যাদি এগুলো থেকে দূরে থেকে একটি উত্তম চরিত্র গঠন করার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন উত্তম আচার ব্যবহার শিখি আমরা যেন উত্তম চরিত্র গঠন করি যে সমস্ত চারিত্রিক গুণগুলো মানুষকে ক্ষতিকারক হিসাবে তার ভিতরে গুণাগুলো নিয়ে আসে সেই ক্ষতিকারক বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।